আসসালামু আলাইকুম, বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধ আর ময়দার সাহায্যে ভাজা ক্রিম বানের রেসিপি নিয়ে। এই ভাজা ক্রিম বানটি আপনাদের বাচ্চারা খুব মজা করে খাবে, আর বানাতেও খুব কম উপকরণ লাগে এবং খেতেও খুব টেস্টি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপি। ক্রিম বানের ডো বানানোর জন্য এখানে পুনে এক কাপ কুসুম কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি ও 2 চা চামচ ইস্ট। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ নেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এই উপকরণগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 5 মিনিট পরে। এর মাঝে ইস্ট একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যারা নতুন ইস্ট ব্যবহার করছেন তাদের জন্য আমার একটি টিপস, এই ইস্ট ব্যবহার করার পরে খুব ভালোভাবে বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এখন আমি অ্যাড করে দিব 2 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ ও 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। ময়দা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে এবং একটি পারফেক্ট ডো হয়ে গিয়েছে। এখন আমি ডোয়ের উপরে খুব ভালোভাবে তেল ঘষে নেব। একটি প্লেট দিয়ে এমনভাবে ঢেকে দেবো যেন কোনো বাতাস না বের হতে পারে, অথবা আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়েও মুড়ে রাখতে পারেন। এই অবস্থায় আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে ভাজা ক্রিম বানের জন্য আমি ময়দাটা রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি ক্রিম বানের ক্রিম ফিলিংটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নেব 1 কাপ এবং 1 কাপের 4 ভাগে 1 ভাগ মানে 1/2 কাপ লিকুইড দুধ। দিয়ে দেবো 1/3 কাপ চিনি। দিয়ে দিব 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও চুলার জালটা ধরিয়ে দিইনি। কর্নফ্লাওয়ার দুধের সাথে খুব ভালোভাবে গুলে নেওয়ার পরে আমি চুলাটা জ্বালিয়ে দেব। কর্নফ্লাওয়ার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি চুলাটা ধরিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকব লিকুইডগুলো ক্রিমে রূপান্তরিত না হওয়া পর্যন্ত। এদিকে ক্রিম বানানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা ঘনভাব হয়ে এসেছে এবং ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। একটি কথা, এই ক্রিম চুলাতে দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে তলাতে লেগে যাবে এবং দলা দলা ভাব হয়ে যাবে। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব এবং ক্রিমগুলো একটি বাটিতে নিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে এসেছে 1 ঘন্টা পরে। দেখুন একদম পারফেক্ট ডো হয়ে গিয়েছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন পুনরায় খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। এই ডোটা এখন সমান পিস পিস ভাবে কেটে নেব। এখন এই ডো থেকে একটি করে ডো নেব আর খুব সুন্দর করে ঘুরিয়ে হাতে একটি গোল বানের শেপ দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটি বান বানিয়ে নেব। বানগুলো সব বানানো কমপ্লিট। দেখুন বানাতে বানাতে কতটা ফুলে গিয়েছে। এখন এগুলো আমি ভেজে নেব।
এদিকে চুলায় আমি একটি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে একটি একটি করে বান দিয়ে দেব। আমি তিনটা তিনটা করে ভেজে নেব। আমি মিডিয়াম হিট দিয়ে বানের দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। এভাবে পুনরায় পরবর্তীগুলো আমি ভেজে নেব। সবগুলো বান ভাজা কমপ্লিট। এখন অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। এই ফাঁকে আমরা ক্রিমগুলো নজলে ঢুকিয়ে নেব। এদিকে আমি পাইপিং ব্যাগে একটি নজল ভরে নিয়েছি, যে কোনো একটি শেপের নজল নিলে হবে। এখন আমি ব্যাগের মধ্যে ক্রিম ঢুকাবো, সেই জন্য একটি মগের মধ্যে ব্যাগটা রেখে দিলাম। এইভাবে ক্রিম ঢুকালে ক্রিমটা ঢুকাতে সুবিধা হয়। ব্যাগের মধ্যে ক্রিম নেওয়া কমপ্লিট। এখন আমি একটি করে বান নেব এবং নাইফের সাহায্যে মাঝ বরাবর নাইফটা ঢুকিয়ে ভিতরে একটু ঘুরিয়ে গর্ত করে নেব। এই যে নজেলটা ভিতরে ঢুকিয়ে দিয়ে ক্রিম চাপ দিয়ে বের করে দেব। এইভাবে করে আমি প্রত্যেকটা বান কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। ওপর নিচ নাইফটা দিয়ে একটু চেপে নেবেন। এইভাবে করে আমি প্রতিটা বানের ভিতরে ক্রিম ফিলিং দিয়ে নেব। রেডি হয়ে গেল ময়দা আর দুধ দিয়ে অসম্ভব মজার নাস্তা ভাজা ক্রিম বান, যেটা বানাতে খুবই কম সময় লাগে এবং খুব অল্প উপকরণেই হয়ে যায় ও খেতেও খুবই সুস্বাদু। আপনারা আপনাদের বাচ্চার স্কুলের টিফিনে অনায়াসে বানিয়ে দিতে পারবেন। আপনাদের আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা ক্রিমে একদম পরিপূর্ণ, বুঝতেই পাচ্ছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার অনেকে আছেন যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।